खराब सड़क की मरम्मत करने की मांग में देवचराई ग्राम पंचायत के नेपाल खाता इलाके में राज्य सड़क पर चक्का जाम कर प्रदर्शन किया गया। इस घटना की सूचना मिलने के बाद मौके पर पहुंची तूफानगंज थाने की पुलिस ने प्रदर्शनकारियों को उपयुक्त आश्वासन देकर प्रदर्शन खत्म करने का प्रयास किया। वहीं लंबे समय तक चले चक्का जाम की वजह से वाहनों की लंबी कतार सड़क पर दोनों तरफ खड़ी हो गई थी। আজ থেকে ছয় মাস আগে আমাদের পদবোধ করেছিলাম আমাদের রাস্তার বেহাল দশার জন্য। তখন বিডিও সাহেব এসে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রাস্তাটা করবে, কিন্তু দীর্ঘ ছয় মাস কেটে যাওয়ার পরেও আজ পর্যন্ত আমাদের রাস্তা হয়নি। কিন্তু হঠাৎ করে আজ থেকে মোটামুটি জানুয়ারি কুড়ি তারিখে দেখলাম আমাদের মিলন বর্মনের বাড়ির সামনে একটা মুখ্যমন্ত্রীর পাড়ায় পাড়ায় সমাধানের একটা ভাওদা পোস্টার লাগিয়ে দিছে, যেখানে মিলন বর্মনের বাড়ি থেকে ডেগেন্ডায়ের বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার পাকা রাস্তা, পাথরের রাস্তা হবে। কিন্তু 25 তারিখ থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, জানুয়ারি মাসের 25 তারিখ থেকে, আজ 28 তারিখ পার হওয়া যাওয়ার পরেও সেই কাজ শুরু হয়নি। এবং গত পরশুদিন দেখা গেছে মহাত্মা গান্ধী রুরাল ন্যাশনাল এমপ্লয়মেন্ট এইরকম একটা ওদের স্কিমের কাজেরও সেটা স্কিম আমাদের এখানে টানানো হয়েছে রাস্তার ধারে, কিন্তু দেখা গেছে কিছুক্ষণ পরে সেটা রাতারাতি তুলে গিয়ে অন্য জায়গায় লাগানো হলো। সেখানেও আমাদের রাস্তা ছিল যে নেপালের ঘাটা কালীবাড়ি থেকে শুরু করে আমাদের যে জিগেন রায়ের বাড়ি সেখান থেকে শুরু করে পাগলের দাম পর্যন্ত যাবে, কিন্তু সেই কারণ পোস্টারটা ওখান থেকে তুলে নিয়ে গেল, নিয়ে গিয়ে তারা অন্য জায়গায় রেখে দিল। কি হচ্ছে প্রশাসনের এখানে, আমাদের রাস্তা কি দুর্নীতি চলছে আমাদের প্রশাসনের জন্য তাই জবাব। এক রাস্তা কি হবে, বারবার দুইবার টেন্ডার হয়, যেখানে পথশ্রী প্রকল্পের পাড়ায় পাড়ায় সমাধান একটা, আর এখানে যেখানে ন্যাশনাল মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট একই রাস্তা কি হবে দুইবার হয়, আমাদের সরকারের কাছে জানা উচিত।